ফরজ নামাজের সাথে সাথে সালাম ফিরানোর পরে একবার আল্লাহ হকুর বলে কি এটা কি সঠিক একটা সুন্দর প্রশ্ন করেছেন আমাদের দেশে দেখা যায় পাক ভারত এবং বাংলাদেশ তিনটা উপমহাদেশ যেটাকে বলা হয় এখানে দেখা যায় এরা সালাতের পরে একবার আল্লাহ হকুর বলে এরপরে তারা আস্তাফুল্লা আস্তাফুল আস্তাফুল তিনবার বলে আরব দেশে আপনি কোনো আলেমকে দেখবেন না এটা বলতে তারা সবসময় বলে আস্তাফুল্লা আস্তাফুল আস্তাফুল্লাহ কারণ হচ্ছে এটা একটা হাদিসের বোঝার ক্ষেত্রে ভুলটা হয়েছে হাদিসটা হচ্ছে রস ইবন আব্বাসাদমুম বলেছেন বোখারে আসছে হাদিসটি ইবন যে আমি সলাাত রসুল্লাহ সাল্লাহ ইসলামের সলাত শেষ হইতে হয় সে বুঝতে পারতাম তাকবির দিয়ে তো ইবনে আব্বাস পিছনের কথা দাঁড়ানোর কারণে সাধারণত তিনি বুঝতেন না শোনা যেত না সালাদ আল্লাহ হকবর সালাম শুনতে পাইতেন না তো তিনি মনে করতেন যে এরা তাকবির বলছে নিশ্চয়ই সালাদ শেষ হয়ে গেছে এটা দ্বারা তিনি বলছেন আল্লাহ হকর বলছে কিন্তু ঠিক এই জায়গাতে অন্য একটা হাদিসে জিকির আসছে এর অর্থ হচ্ছে জিকির দ্বারা বুঝতেন যে সালাদ শেষ হয়েছে যে জিকিরগুলো এই তাকবির দিয়ে আরবরা কিন্তু শুধু তাকবির দিয়ে তাকবির বুঝায় না জিকিরও বোঝায় এবং জিকির দ্বারা তো বুঝছেন সোমান আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এগুলি হচ্ছে জিকির এই জন্য বিশুদ্ধ মতে তো ওরা সস্তেকভার করার পরে জিকি এস্তেকভারও করতেন এটাও জিকির এবং তারা সোমান আলহামদুলিল্লাহ এটাও জিকির তো এই জন্য এই জিকিরটাই এগুলি করতেন এসতেকভার এবং জিকির করতেন এটা হচ্ছে বিশুদ্ধ মত শুধু আল্লাহ করে একবার বলাটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি তবে এটা আমি বলছি না যে এটা একেবারে বড় ধরনের বেদা সেরকম বলবো না এই জন্য কারণ তারা একটা হাদিসের উপর আমল করতে গিয়ে তারা ভুল বুঝেছেন যে কোনো মানুষ আমল করতে গিয়ে ভুল করে তারা বেদাতে নয় সেটাকে বলতে হয় যে তারা আমলই ভুল করেছেন হ্যাঁ সালের মধ্যে কেউ কেউ একটা বর্ণনা আসছে এবং কোনো কোনো হাদিস হাদিস নয় সেটা তবে আমল আছে সেটা তারা তিনবার দেখবি দিতেন এটা হাদিস আছে এরকম একটা বর্ণনা আসছে। তো তবেইদের আমল কিন্তু এটা কোনো সল্লা আসলাম থেকে সহি হাদিসভাবে সহি আসে নাই যেহেতু তাবিদের আমল তাবিদের আমল কিন্তু আমাদের জন্য কোনো হুজত না বা দলিল না সেই জন্য আমরা এই যখনই আমরা সালাজ ফরাজ সালাজ শেষ করবো তখন আস্তাক উল্লাহ তিনবার পড়বো তারপরে আমরা তস ইয়াগুলি পড়ব লাল্লাহাদুল্লাহ মানে অর্থাৎ তাহলিলগুলো সবগুলি শেষ করবো তারপরে আমরা তসবিগুলো সোহান্ল্লা আলহামদুলিল্লাহ হকরগুলি পড়ে তারপরে আমরা অন্যান্য দোয়াগুলি করবো সিরি এই সুন্দর জিনিসটা মেনটেন করব আমরা ইনশাল্লাহ আম আপনি যদি আমাদের যে কীভাবে সালাদ জেনে বুঝিয়ে পড়ুন অথবা হেসরুল মুসলিম গ্রন্থটি অথবা আমাদের অন্যান্য গ্রন্থের মধ্যে আমরা উল্লেখ করেছি সেই বিষয়ে পড়েন ইশাল আপনি বিষয়ে বিশুদ্ধটা জানতে পারবেন বিশুদ্ধটা জানতে পারবেন তো এটা আমরা অনুরোধ করব যেন আমরা এখন থেকে আর আল্লাহবর না বাড়াই কারণ এটা আসলে সই দ্বারা আমাদের কাছে সুল্লা সাল্লাহ আসলাম থেকে সাব্যস্ত হয়নি এটা একটা বুঝকে ধরে নিয়ে আমল করা হচ্ছে যেটা আরবরা কখনও করে নেই